বুঝিয়েলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়েলো রবিবারের দুপুর, আমরা আজ রয়েছি শ্রীকান্ত আচার্যর বাড়িতে, আর আমাদের সাথে রয়েছেন কাকিমা। অনেক কথা শুনবো শ্রীকান্ত দার ছোটবেলার, আপনাদেরও জানাবো, তবে তার আগে খাওয়া দাওয়ার মেনুটা দেখেন। মাসি খাওয়া দাও, এটা খেয়াল করছিস? হ্যাঁ, আমি খেয়াল করলাম, জেনারেলি কোথাও থাকে না এরকম, কাঁসার থালা বাসন তো উঠে গেছে। ও সব ছোটবেলায় ব্যাপার ছিল যে ফ্ল্যাট থালায় খেতে পারতাম না, মানে এখনো পারি না, এই যে থালাটা না কানা উঁচু। আচ্ছা, মানে ছোটবেলায় যেটা হয় চাচি পুচি খেতে পারা যায়। আমি আবার ওই সেই জন্য মা ওরকম ধরনের সকলের এরকম ফ্ল্যাট থালা, কিন্তু আমার জন্য ওরকম খেলাধুলা করতে খুব ভালোবাসতো, সবসময় ক্রিকেট, একটা ছোটবেলায় ক্রিকেট ব্যাট আর একটা বল থাকতো সবসময়, চান্স পেলেই ওখানে একটা বল পেটিয়ে আসতো। আচ্ছা, দর্শকরা যারা দেখছেন তাদের জানিয়ে রাখি, রোববারের মেনুটা কিন্তু সাংঘাতিক। আলু পোস্ত, মুগের ডাল, তার সাথে পাঁপড় ভাজা, পনির প্লাস চিকেন। লোভ লাগছে, দেখুন নিজেরাও খেতে বসে যান, কারণ খাওয়ার সময় হয়েই গেছে। আচ্ছা শ্রীকান্ত দা, কি প্রেফার করো রোববার দিন যদি একসাথে খাওয়া হয়, কি প্রেফার করো? ছোট বা একটু মাঝারি মাঝারি সাইজের চিংড়ি মাছ হয় না, একটু কি বলে ওটাকে, কি দিয়ে বলো না, ওই যে হ্যাঁ মালাইকারি, ওই যে কিভাবে একটু একটু সর্ষে না করে খোড়া দিয়ে দেবো, ওটা ভীষণ ভালো লাগে। ইলিশ মাছটাও ভালো আছে, ইলিশ মাছ ভীষণ ভালোবাসি, পাবদা মাছ বর্ষাকালে সম্রাট, পাবদা মাছ আমার ভীষণ ভালো লাগে। আমি একটু মাছের পোকা, বড় মাছ হলেও সেটা রুই মাছ হলেও হতে পারে, ইলিশ মাছ, যে কোনো ইলিশ মাছ তো আছেই, চিংড়ি ইলিশ দুটোই আমার অসম্ভব ভালো লাগে। এছাড়া পাবদা মাছ, তোপসে মাছ আমার ভয়ঙ্কর ভালো লাগে খেতে। এই এর মধ্যেই এর কোনো একটা থাকলেই হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে কি খাও, মানে বাঙালি রেস্টুরেন্টে যাও নাকি সব রকম? না সব রকম, আমি খুব খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করি অনেক আছে, যেমন আমার বাড়িতেই ওরা করে, আমার মেয়ে যেমন ওর একটা নেশা হচ্ছে কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করে খুঁজে বার করা, এবং নানা রকম খাবার টেস্ট করতে পছন্দ করে। আমি সেটা করি, এমনি আমি প্রচন্ড ওদের কাছে আওয়াজ খাই হয়নি। আমার কিছু বাঁধা রেস্টুরেন্ট আছে, আমার কিছু বাঁধা আইটেম আছে, আমি শুধু সেগুলোই খাই, কোনো নো এক্সপেরিমেন্ট। চাইনিজ খুব ভালোবাসি খেতে, আমি দাদা বিরিয়ানি বা ওই ধরনের খাবার খুব একটা প্রেফার করি না। আচ্ছা, বলার বিষয় এটা শ্রীকান্ত দা স্পেশাল কম্বিনেশন, দইয়ের উপর বাতাসা, লাল বাতাসা, এগুলো হচ্ছে, এটা আবার শীতকালে পাল্টে যাবে, শীতকালে বাতাসার জন্য পাটালি গুচ্ছ, পাটালি গুচ্ছ। ওটার একটা রেশিও আছে, কিন্তু আমি বারবার বলছি না যে দইটা যতটা নিচ্ছি তার সাথে বাতাসাটা গলেও ততটা, হ্যাঁ মানে ঠিক ততটা না, ওটা হাফ যাবে। আচ্ছা, অর্থাৎ টকের ভাগটা বেশি, মিষ্টির ভাগটা একটু কম, দুটো কম্বাইন থাকবে। এত ধৈর্য মানে এটা তো করতেই হবে, জীবনে আর কি আছে, এটাই তো আছে আর কি, তাই না? বুঝিয়েলো বুঝিয়েলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়েলো।
বুঝিয়ে এলো রে প্রাণ, এবার ধর এবার ধর দেখি তোর গান বুঝিয়ে। বল, খাওয়া দাওয়ার পর একটু চেঞ্জ করে এলাম। হ্যাঁ বল, সুন্দর, এত সুন্দর এই জায়গাটা, আমি তাই দেখছি গাছ। আমরা একটু সুন্দর করে রাখার চেষ্টা করি, একটু করে সবুজ, একটু গাছপালা লাগানো হয়েছে। হ্যাঁ, গাছটা তো সব দিকে প্রায় কেটেই ফেলা হয়েছে। কিন্তু সাপ বেরোয়। হ্যাঁ হ্যাঁ, তবে বল না, আমি এখানে বসে বসে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে তোমার একটা গান, মানে তুমি বলতেই যেটা সবার জানা আর কি, সবচেয়ে আগে মনে পড়ে। বৃষ্টি তোমাকে দিলাম, মেঘলা ওয়েদার, কিন্তু একটু শোনাও প্লিজ। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিল শুধু শ্রাবণ সন্ধ্যাটুক, তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। এখনো তুমি ধরো কোনো অনুষ্ঠানে গেছো বা কোথাও এই গানটা রিকোয়েস্ট ছাড়া এমন কোনো অনুষ্ঠান গেছে? আমার তো মনে হয় না, সেরকম হয় না সচরাচর। দু নম্বর হচ্ছে, এর সঙ্গে একটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে গানটা বাংলাদেশের শ্রোতাদের কাছেও খুব প্রিয়, এবং বাংলাদেশে ঢাকা শহরে আমরা বহু অনুষ্ঠান করেছি, তার মধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে এই গানটা আমাকে একই অনুষ্ঠানে অন্তত দুবার গাইতে হচ্ছে, একবার একটা অনুষ্ঠানে তিনবারও গাইতে হচ্ছে। মানে জনপ্রিয়তা আমরা, কিছু কিছু লোক তারা একটু পরে ঢুকছে, এসব মধ্যে তারা আমরা ওই গানটা শুনি, আবার ওই গানটা গাইতে হচ্ছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু, তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ফুসফুস বলতে পারিস, খুব সুন্দর জায়গাটা, দুর্গা মন্দির, পুজো হয় নিশ্চয়ই। হ্যাঁ, এবং শুধু পুজোই নয়, এবং পুজো উপলক্ষে এখানে একটা খুব চমৎকার একটা গ্যাদারিং হয়। আচ্ছা, কয়েকদিন কোঅপারেটিভের মানুষজন তো আসেনি, কোঅপারেটিভের বাইরে থেকেও অনেকজন আসেন, এবং একদম খাওয়া দাওয়া হয়, একদম হই হুল্লোড় হয়, এবং পুজোর সময় এই যে স্টেজ, এই যে মঞ্চ, এই মঞ্চে বহু শিল্পী পারফর্ম করেছেন। আচ্ছা, এমনকি একবার আমার মনে আছে বালসারাদাও এসে পারফর্ম করে গেছিলেন, বিজয় বালসার। আচ্ছা, তো এছাড়া অনেকে এসছে, লোপা এসছে, রাঘব এসছে, শুভঙ্কর ভাস্কর, আরো অনেক শিল্পীরা এসছে। একবার আমি আর জয়তী ওখানে গান করেছি দু বছর আগে। আচ্ছা, এত সুন্দর করে সাজানো। হ্যাঁ, একটা কথা বলো, আমি আমার একটা জিজ্ঞাসা ছিলই, এটা আজকে পেয়েছি যখন তোমাকে জিজ্ঞেস করছি। তুমি তো দক্ষিণীতে গান শিখেছো, কিন্তু তোমার গানে দক্ষিণীর যে একটা প্যাটার্ন আছে সেই কোনো প্রভাব নেই, সেটা কি করে? আমার মনে হয় যে 1999-2000 সালের পরে আমার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্যে একটা খুব সচেতন একটা চেঞ্জ আমি এনেছি। আচ্ছা, সেটা আমি ভেবে চিন্তেই করেছি, সেটা আমার ভাবনা চিন্তার থেকে এসেছে, যে আমার মনে হচ্ছে যে এটা করলে ভালো হবে, এটা সহজভাবে আমার আসছে, এটা করলে র্যাশনাল, এটা যুক্তিযুক্ত হবে এবং শ্রুতিমধুর হবে, এবং আমার যা অ্যাটিচিউড, আমি যা ভাবছি, আমার ভাবনা চিন্তা যেরকম, সেটার সঙ্গে এটা মিলছে। আমার ভাবনা চিন্তার সঙ্গে ঠিক ওই স্টাইলটা মেলে না কোনোভাবে সেই অর্থে। একটা জিনিস বলো, আধুনিক গান এটা তোমার রেডিও থেকে শুনে শেখা? হ্যাঁ, প্রায় সবটাই, পুরো সবটাই। তো সেই দিকটা তোমার অ্যাট্রাকশনটা এতটা কি করে তৈরি হলো, বা শিখলেই বা কিভাবে? বা শেখা না, ওই যেরকম ছোটবেলা থেকে গান শোনার খিদেটা প্রচন্ড ছিল, সেটা এখনো আছে। এখনকার প্রজন্মের কাদের গান তোমার ভালো লাগে? আমি যে কোনো একজনের কথা বলবো না, সেটা বলো না, যাদের যাদের করা হয়, কিন্তু বেশ কয়েকজন আছে, বেশ কয়েকজনের গান শুনছি, যারা যাদের গান খুব ভালো লাগে। অন্তত এই মুহূর্তে আমি তো তিন চারজনের কথা মনে করতেই পারছি যারা এক্সেলেন্ট, কিন্তু
আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তাদের কণ্ঠে যেন ভালো কম্পোজিশন তুলে দেওয়া হয়। আমি চাই যে এই আগামী দিনের শিল্পীরা সেই রকম গান করুক যে আমাদের চারপাশের অবস্থাটা ধরা পড়ুক। আমরা কিন্তু খুব একটা সুখের সময় বাস করছি না, আমাদের চারপাশটা কিন্তু ভয়ঙ্কর অশান্ত। ওপর থেকে কিরকম দেখাচ্ছে জানি না, কিন্তু নিচের তলায় কিন্তু একটা প্রচণ্ড অশান্তির টালমাটাল রয়েছে। আমি চাই যে ওই টালমাটালটা, ওই টার্বুলেন্সটা আমাদের গানে আসুক। আমাদের গান যেন টিপিক্যাল ওই সাউথ সিটি মলমাটা গান বাজনা না হয়, মানে গানের মধ্যে ওই ভাইব্রেশন থাকা দরকার। একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইবো। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে, আমি আপন মনের মধুরে মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারে, তুমি সন্ধ্যার মেঘ।